আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদীর শিবপুরে। দেখুন ভিউয়ার্স, দুই পাশেই একদম সবুজের সমারোহ, মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা। এই রাস্তার একটু সামনে গেলেই এই খামারটি অবস্থিত। আমরা এই খামারটি ঘুরে দেখতে চাই, জেনে নিতে চাই এই খামারটিতে কতগুলো মুরগি বর্তমানে রয়েছে আর কতগুলো মুরগি নিয়ে এই খামারটি শুরু হয়েছিল, আর এই খামারে মুরগিগুলোর পরিচর্যা তারা কীভাবে করছেন সেগুলো আমরা জেনে নিব। ডিম দিচ্ছে কতগুলো মুরগি প্রতিদিন, আর ডিমগুলো তারা কোথায় বিক্রি করছেন, কত দামে বিক্রি করছেন, সে বিষয়গুলো আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। তবে যেটি হলো যে জিরো বাচ্চা থেকে শুরু করে, অর্থাৎ একদম খামারে বাচ্চা আনা থেকে শুরু করে তারা একদম ডিম পাড়া পর্যন্ত প্রথম কী খাবারটি খাইয়ে থাকেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যেটি হলো যে প্রথম দিন খামারে বাচ্চা নিয়ে আসার পরেই এই বাচ্চাগুলোকে কয়েকদিন পরে কী ভ্যাকসিন দিতে হয় সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো, আর পরবর্তী কয়েকদিন পরে কী ভ্যাকসিন দিতে হয় সেটিও আমরা জানানোর চেষ্টা করব। আর প্রথমে যে জিরো বাচ্চাদেরকে কী খাবার দিতে হয়, পরবর্তী কয়েকদিন পরে কী খাবার দিতে হয়, আস্তে আস্তে খাবারের পরিবর্তন কীভাবে আনতে হয়, ভ্যাকসিন কতদিন পরে পরে কোন ভ্যাকসিনটি দিতে হয়, সেই সব বিষয়গুলো অবগত করতেই আজকে আমাদেরকে এখানে আসা। আরেকটি বিষয় জানাবো, সেটি হলো যে একটি খামার 2000 লেয়ার মুরগির খামার করতে হলে যে খাঁচা রয়েছে প্রত্যেকটি খাঁচার মাপ কত, আর একটি খাঁচা বানাতে কত টাকা খরচ চলে যায়, সেই বিষয়ে আপনাদেরকে অবগত করতেই আজকে আমাদের এখানে আসা। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা একটু ঘুরে দেখি খামারটি, আর এখানে যিনি এই খামারটির মালিক রয়েছেন তার সাথে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই যে আমি তো আপনার খামারটি দেখলাম, বেশ সুন্দর গুছিয়ে করেছেন। তো যেটি হলো যে মানুষ তো বিভিন্ন ধরনের খামার করে, তো আপনি এই যে লেয়ার মুরগির খামারটি কেন করলেন? লেয়ার মুরগির খামারটা আসলে আমার কাছে মুরগির ব্যবসার সাথে আমি অনেক দিন যাব জড়িত। আচ্ছা, তো আমার ওই ডিম পাড়ার মুরগি আমার অনেক আগে থেকেই সব জায়গায় আমি পালন করবো, আমার কাছে খুব ভালো লাগে, যে কারণে এই লেয়ারের খামারটি করলেন। তো এখন আপনার এই খামারটিতে সব মিলে কতগুলো মুরগি রয়েছে, মানে যেগুলো ডিম দিচ্ছে আর কি, এইরকম মুরগি কতগুলো রয়েছে? 2000-এর মতো আছে। 2000-এর মতো? এই 2000 মুরগি কি প্রত্যেক দিন ডিম দিয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রতিদিন ডিম দিচ্ছে। প্রতিদিন আপনার কতগুলো ডিম আসে? এটা হলো প্রোডাকশন কমতে থাকে। আচ্ছা, 100 সপ্তাহ পর্যন্ত ডিম দিতে থাকে, তার মানে তো অনেক দিন। তো আচ্ছা, আপনি একটা জিনিস, আপনি তো বিশাল একটা এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক দিন হলো আপনি এটার সাথে জড়িত রয়েছেন। তো যেটি হলো যে এই যে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে প্রথম দিন থেকে আপনার এই বাচ্চাগুলোকে আসলে কী পরিচর্যা বা কী খাবার দিতে হয় সেটি যদি একটু জানাতেন। প্রথম পর্যায়ে যখন বাচ্চা ব্রুডিং করতে হয় আর লাইট দিতে হয়, তো আস্তে আস্তে ব্রয়লারের খাবার খাওয়াইতে হয় প্রথম পর্যায়ে। তারপরে পর্যায়ক্রমে এটা বয়সের সাথে পর্যায়ক্রমে খাবার চেঞ্জ করতে হয়, ওটা বিভিন্ন কোম্পানি ওইভাবে তৈরি করছে খাবার, মানে যেমন প্রথমে লেয়ার স্টার্টার যেটা ওইটা দিতে হয়, তারপরে তারপরে লেয়ার লেয়ার একটা খাবার ওটা লাস্ট পর্যন্ত চলে আসবে। আচ্ছা, ওইটা কতদিন পর থেকে দিতে হয় লেয়ার লেয়ার? লেয়ার লেয়ার দেখা গেছে ওইটা আমরা সাধারণত এই প্রোডাকশন যখন আসে ডিমের তখন আমরা লেয়ার লেয়ার খাওয়াই, ওই লেয়ার আগ পর্যন্ত ওই স্টার্টার খাবার খাওয়াই, লেয়ার স্টার্টার দিতে থাকে। আর এদের যে এই যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, ভ্যাকসিন এটা বিভিন্ন ভ্যাকসিন আছে, যেমন রানি খেতে ভ্যাকসিন, তারপরে প্রথম পর্যায়ে গাম্বুর ভ্যাকসিন দিতে হয়, চোখে ডোপ দিতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, তারপরে করাইজার ভ্যাকসিন, ফাউল ফক্সের ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে।
রয়েছে যে এত সমগির জন্য একটা একটা বোতলে ছোট একটা ইয়ার মধ্যে থাকে আর কি, 1000 মুরগির জন্য। তো ওইটা মোটামুটি দাম পড়ে কত বা এখন মার্কেটে কত দাম রয়েছে? 1000 জন্য মনে করেন যে এটা দাম বেশি না, চোখে দেয় আর কি, ছোটগুলো যেগুলো ছোট মানে ছোট বাচ্চা অবস্থায় দাম প্রথম ওইগুলোর দাম মানে বেশি না, 500-550 বিভিন্ন কোম্পানি। আর ওই যে ভ্যাকসিনটা আপনি চোখে যেটা দিতে হয়, এটা আসলে কতদিন পরে পরে দিতে হয়? এটা দেখা গেছে আমরা প্রথম মানে প্রথম সপ্তাহে দিয়ে দিই রানীক্ষেত ভ্যাকসিনটা, তারপরে নেক্সট টাইম এটা একটা কোর্স আছে ওটা ওইভাবে দিতে হয়। মানে কোর্সটা আবার কতদিন পরে আপনার অ্যাপ্লাই করতে হয় এটা? যেমন 11 দিনের দিন আমার গাম্বুরের ভ্যাকসিন দিতে হয় ছোটো বাচ্চা, ওইটাও কি চোখে? হ্যাঁ ওইটাও চোখে, গাম্বুরা গাম্বুরা। তারপরে আবার 23 দিনের দিন দিতে হয়, আমরা 23 দিনের দিন আবার ভ্যাকসিন দিই বাচ্চা। ওইটা কি নাকি কোনটা? ওই 23 দিনের দিন যেটা দেয় ওইটাও গাম্বুর, ওইটাই গাম্বুর প্রথম রানীক্ষেত, তারপরে গাম্বুর ভ্যাকসিন দুইটা দিতে হয়। আচ্ছা, কারণ যখন বাচ্চা ছোটো থাকে তখন গাম্বুরের একটা ইয়ে থাকে, 30 দিন 40 দিন পর্যন্ত গাম্বুর লেয়ার মুগের একটা সমস্যা থাকে, তখন এই গাম্বুর ভ্যাকসিন ইউজ করতে না, তখন আমরা কিল ভ্যাকসিন দিয়ে দিই রানীক্ষেত। কিল ভ্যাকসিন রানীক্ষেত যখন ইঞ্জেকশন? হ্যাঁ ইঞ্জেকশন, এটার মেয়াদ আছে, এটা আমরা মানে 6 মাস পর্যন্ত ইয়ে করতে পারি। 6 মাস এটা আবার নেক্সট 6 মাস পরে, আবার নেক্সট 6 মাস পরে আমরা অনেকে দেয়, আবার অনেকে ওই ভ্যাকসিন পানির সাথে খাওয়াই দেয়। হইলে আপনার পানির সাথে খাওয়াই দিতে মানে দিতে হবে যে কোনো ভাবে দিতে হবে? আমি এখন রানে দেই আর অথবা পানির মধ্যে খাইয়ে দিই, খাইয়ে দিই। পানির মধ্যে খাওয়াইলে আমার 2 মাস পরে পর পর ইউজ করতে হবে এটা, খাওয়াইতে হবে। আর রানের মধ্যে দিলে তো আমার এটা একটা ইয়ে আছে, 6 মাস পরে আবার অ্যাপ্লাই করতে হবে। তো যেটি হলো যে তাহলে তো আপনার এই মোটামুটি ভ্যাকসিন সম্পর্কে জেনে নিলাম, খাবার সম্পর্কে জেনে নিলাম, এবার আসি আপনার সেট আর খাঁচা সম্পর্কে। একই মনে করেন 1000-এর একটা খাঁচা বানাতে আপনার কত কস্ট পড়ে যায়? 1000-এর এখন বর্তমানে 160,000 এরকম লাগতে পারে, 170,000 দামের সাথে জিআই তারের সাথে এখন তো দাম বেড়ে গেছে, ওইটার সাথে একটু ইয়ে ভেরি করে, 10,000-20,000 এরকম ভেরি করে। তো এখন মোটামুটি 1000-এর খাতা বানাতে গেলে 160,000-170,000 টাকা লাগবে। আর আপনার সেটের দিকে সেট মোটামুটি একটা ভালো, কারণ আপনার সেটটা কিন্তু বেশ সুন্দর। একটা সেট করতে গেলে 1000, একটা সেট করতে গেলে 2.5-3 লক্ষ টাকা পড়ে যায়, 2.5-3 লক্ষ টাকার মতো লেগে যায় আপনার লেয়ারের 1000 সেট করতে গেলে। তার মানে 2.5 লাখ টাকা আর হলো এদিকে 1,70,000, মোটামুটি 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা হলে 1000 মুরগি আপনার লেয়ার যে মুরগি সেটা পোষা সম্ভব সম্ভব। তারপরে দেখা গেছে আপনার 1000 বাচ্চার দাম 60,000-70,000-80,000 টাকা হয়, আবার 35 টাকাও হয় 1000 বাচ্চার দাম, 35,000 মানে দাম বাড়ে কম, 25,000-20,000 এরকম। এখন তো একটু দাম বোধ হয় বেশি, এখন 35,000 টাকা 1000 বাচ্চা। তো সাধারণত এরা এই লেয়ার মুরগিগুলোর বাচ্চা কতদিন পরে সাধারণত প্রোডাকশনে আসে? এটা মানে 5-6 মাসের মধ্যে প্রোডাকশন, 5-6 মাসের মধ্যে আপনার ডিম পাড়া শুরু করে দেয়। তো অনেকেই বলছে যে লেয়ার বা ব্রয়লারের শেড করে খামার করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক খামারি আবার নতুন করে আসতেছে এই লাইনে, আবার পুরাতনরাও অনেকে ধরে রাখছে কিন্তু কেউ কেউ এসে চলে যাচ্ছে, এই বিষয়টি যদি একটু বলতেন আপনি। এটা বিষয়টা হলো মানে যে লেয়ারের যে ব্যাপারটা, যেমন আমরা যারা আছি আমাদের সাথে অনেকেই জুড়ে গেছে ঠিক, কিন্তু অনেকে মুরগের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন রোগে অনেক মুরগ মারা গেছে, প্রায় 200 মুরগের মতো মারা গেছে। করাইজার একটা করাইজার ভ্যাকসিন কিন্তু আমরা দিছি, হয়তো ওই ভ্যাকসিনের সাথে ইয়ে হয় না, একটা ভাইরাসের মতো পুরো এলাকায় একটা আতঙ্ক আছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মুরগ মানুষের শেষ হয়ে গেছে মানে ওই করাইজারের জন্য। তো আমার 200-এর মতো মারা গেছে, এখন প্রোডাকশন আসতে না, যেমন আমার 50 ক্যারেট ডিম আসতো, এখন আসে মাত্র 18-19 ক্যারেট, 10 ক্যারেট থেকে শুরু করে মানে আস্তে আস্তে এখন সুস্থ হওয়ার পরে উঠতেছে আর কি, আবার বাড়তেছে। তো এই যে গ্যাপটা অনেকের মানে ক্যাশের একটা ব্যাপার স্যাপার আছে, মানে লস খেয়েছে, এখন ওই টাকাটা ম্যানেজ করতে পারে না, অনেকে আবার উঠাইতে পারে না,
এই আর কি অনেকে ইয়ে গেছে। তবে মোটামুটি লেয়ারের মানে ইদানিং মোটামুটি আমরা এই বছরটা একটু ভালো পর্যায়ে আছি। ডিমের দাম তো মোটামুটি ভালোই রয়েছে আর চাহিদাও তো মোটামুটি রয়েছে ডিমের। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।